ভিক্ষে করেছি শুধু আমার উদার সংস্কারের জন্য। শোনো বাবু, জানো অত অধৈর্য হয়েও না, আমার সাতটি ভাই ঘরে বৃদ্ধা মা, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, বাবার আদর যত্ন বলতে আমি কিছুই জানি না, কিন্তু দাদা বৌদিদের কাছ থেকে আদর যত্নে অভাব আমি পাইনি। দাদা বৌদিরা অক্লান্ত পরিশ্রম করে দিন মজুরি করে আমার মুখে তুলে দিয়েছে অন্ন, আমাকে আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। কিন্তু জানো বাবু, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও আমি আমার দাদা বৌদিদের হাতে একটি কানা কড়িও তুলে দিতে পারি, তাই রোজগারের আশায় বেরিয়েছিলাম। যখন দেখলাম কোনো রোজগার করতে পারলাম না, বলতে পারো বাবু, এ মুখ কেমন করে আমি সংসারে, আমার সে বৃদ্ধা মাকে, তোমার নাম কি আমি জানি না, তবুও আমি তোমায় বলছি, যার কেউ না থাকে তার ভগবান, ভগবান না, ভগবান নাই, ভগবান যদি না থাকতো আমি গাড়ি বন্ধ করতাম না। তাহলে বলতে পাগল, পারবে তুমি রোজগার করতে পারবে, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমায় কাজ, আমি কাজ, তুমি কাজ দেবো, কাজ দেবো, কে তুমি জানি না পূর্ব জন্মে তুমি আমার পিতা ছেলে কিনা, আজ তুমি আমাকে আত্মাহুতি থেকে রক্ষা করেছো, আজ তুমি বলছো আমায় কাজ দেবে, তাই হবে বাবু, তাই হবে, যে কোনো কাজ দাও আমাকে, আমি করবো বাবু, আমি করবো, আমি শুধু চাই দু পয়সা রোজগার করতে। পারবে তুমি, নিশ্চয়ই রোজগার করতে পারবে, তুমি লেখাপড়া জানো, তুমি আমার দোকান চালাবে, দোকান, হ্যাঁ তাই হবে বাবু, তাই হবে, তাই চলো আমার সঙ্গে এই মুহূর্তে চলো, বেশ তাই চলো, আমি তোমায় দেখিয়ে দেবো আমার সেই দোকান, বেশ তাই চলো বাবু, তাই চলো। সকলি তোমারি মায়া, কে বুঝে তোমারি মায়া, মহামায়া রূপিনী মা, মহামায়া রূপিনী বিরাজ কাজ সর্ব ঘটে, তুমি বিষব সবিনী, মায়া কে বুঝে তোমার মায়া, ভগবান মায়া।
বনি